আল কোরআনের 55 নং সূরা আর রহমানের 21 ও 22 নং আয়াতে আল্লাহ তাআলা মুক্ত পাথরের কথা উল্লেখ করেছেন। যার মাছ থেকে এসেছে মুক্তা ও প্রবাল। সুতরাং তোমরা আমার মানে আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? চাঁদের সাথে মুক্তার একটি উল্লেখযোগ্য সম্পর্ক রয়েছে। উপরন্তু চাঁদ সৌন্দর্য আলোকসজ্জা মুক্তা এবং সম্প্রীতির প্রতিনিধিত্ব করে। এটি সরাসরি শান্তি মানসিক শক্তি এবং ভাগ্য প্রদান করে। ভারতের সেরা জ্যোতিষীদের মতে রাশিফলের একটি শক্তিশালী চন্দ্র একজন ব্যক্তিকে সফল ও মানসিকভাবে শক্তিশালী করে তোলে। যাই হোক, রাশিফলের একটি দুর্বল চন্দ্র প্রচণ্ড সমস্যা নিয়ে আসে। উদাহরণস্বরূপ মানসিক ভাঙন, অস্থিরতা এবং অলসতা। মুক্তা পরিধান চাঁদের ইতিবাচক প্রভাব বাড়ায়। এটি একটি স্থির মন, আরাধনা, পারিবারিক আনন্দ, আচরণে কোমলতার সুবিধা প্রদান করে। কোন দেশের মুক্ত কত টাকা আপনি কি জানেন? মুক্ত পাথর কত প্রকার হয়ে থাকে আপনি কি জানেন? কিভাবে মুক্ত ধারণ করবেন আপনি কি জানেন? ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্ন পাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। মুক্ত পাথর কত প্রকার হয়ে থাকে আপনি কি জানেন? মুক্ত পাথরকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন ইংরেজিতে পার্ল স্টোন, বাংলাতে মুক্ত পাথর, হিন্দি ভাষায় মুক্তা মতি নামে বিখ্যাত, শঙ্খমুক্তা, গাজমতি, মৎস্যমুক্তা ইত্যাদি বিভিন্ন নামেও অভিহিত করা হয়। মুক্ত পাথর নাম হলেও প্রকৃতপক্ষে মুক্তা মাটির নিচ থেকে পাওয়া কোনো খনিজ পাথর নয়। মুক্তা পাওয়া যায় নদীতে, সমুদ্রে থাকে ঝিনুকের ভেতর থেকে রত্নটির উৎপত্তি। মুক্ত পাথরকে দেশভেদে আরও বিভিন্ন নামে ডাকা হয়। চলুন সে নামগুলো জেনে নিই। পারস্য উপসাগরের ইরানি বর্ষায় মুক্ত পাথর, বাংলাদেশি মুক্ত পাথর, মায়ানমারের বার্মিজ মুক্ত পাথর। কোন দেশের মুক্ত কত টাকা আপনি কি জানেন? মুক্ত পাথরের দাম নিয়ে মানুষের হাজারো কৌতূহল রয়েছে। অধিকাংশ সময় আমাদের কাছে ফোন করে কাস্টমাররা মুক্ত পাথরের দাম জানতে চান। তাহলে চলুন জেনে নিই। পারস্য উপসাগরের ইরানি বর্ষায় মুক্ত পাথর, অরিজিনাল বর্ষায় মুক্ত পাথরের দাম 600 বা 800 টাকা পার ক্যারেট থেকে শুরু করে 2000 বা 3000 টাকা পার ক্যারেটের উপরও হয়ে থাকে। কারণ ভালো কোয়ালিটির উপর ভালো দাম নির্ভর করে। যেমন ধরুন একটি 10 ক্যারেট বর্ষায় মুক্ত পাথরের দাম 6000 টাকা থেকে 20000 টাকার উপরে পর্যন্ত হতে পারে। মায়ানমারের বার্মিজ মুক্ত পাথর, অরিজিনাল মায়ানমারের বার্মিজ মুক্ত পাথরের দাম 500 বা 600 টাকা পার ক্যারেট থেকে শুরু করে 1500 টাকা পার ক্যারেটের উপরে হয়ে থাকে। যেমন ধরুন একটি 10 ক্যারেট বার্মিজ মুক্ত পাথরের দাম 5000 টাকা থেকে 20000 টাকার উপরে পর্যন্ত হতে পারে। বাংলাদেশি মুক্ত পাথর, অরিজিনাল বাংলাদেশি মুক্ত পাথরের দাম 400 বা 500 টাকা পার ক্যারেট থেকে শুরু করে 1000 বা 1500 টাকা পার ক্যারেটের উপরে আরও দামের মধ্যে হয়ে থাকে। তবে ভালো কোয়ালিটির বাংলাদেশি পার্ল স্টোন আরও বেশি দামেও কিন্তু পাওয়া যায়। যেমন ধরুন একটি 10 ক্যারেট বাংলাদেশি খাঁটি মুক্ত পাথরের দাম 4000 টাকা থেকে 10000 টাকার উপরে পর্যন্ত হতে পারে। কোয়ালিটির উপর দাম নির্ভর করে। মুক্ত পাথরের দাম নির্ভর করে মুক্ত পাথরের ওজন, মানে কত ক্যারেট বা কত রতির মধ্যে নিতে চান, মুক্ত পাথরের ভালো কালার, মুক্ত রত্ন পাথরের ভালো কাটিং বা পলিশ, ভালো স্থানের পাথর এবং ভালো কোয়ালিটির উপর। মুক্ত পাথরের মাঝে অনেক প্রকার রং আছে, তবে ভালো কালারের উপর ভালো দাম নির্ভর করে। আপনি যখন মুক্ত পাথর সহ অন্য কোনো প্রকারের রত্ন পাথর কেনার চিন্তা করবেন, তখন মনে রাখা ভালো যে মুক্ত পাথরের কোনো নির্দিষ্ট কোয়ালিটির হিসেব নেই। খনি থেকে পাওয়া বর্তমান মজুদ পাথরের মধ্য থেকে ভালো খারাপ কোয়ালিটির হিসেব করা হয়। কিভাবে মুক্ত ধারণ করবেন আপনি কি জানেন? বিশেষ করে যাদের জন্ম তারিখ অনুযায়ী মেষ রাশি 21 মার্চ থেকে 20 এপ্রিল, কর্কট রাশি 21 জুন থেকে 20 জুলাই ও বৃশ্চিক রাশি 23 অক্টোবর থেকে 21 নভেম্বর এবং মীন রাশি 19 ফেব্রুয়ারি থেকে 20 মার্চ, এই রাশির জাতক বা জাতিকাদের শুভ রত্ন পাথর বার্থ স্টোন হচ্ছে মুক্ত পাথর। মেষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি ছাড়া অন্য রাশির জাতক জাতিকারা মুক্ত পাথর পরবেন না। মুক্ত পাথর ধারণ করার নির্দিষ্ট কয়েকটি পদ্ধতি আছে, সেগুলি মেনে এ মুক্ত ধারণ করলে তবেই কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। কিন্তু দোকান থেকে কেনার সময় কিভাবে বুঝবেন যে মুক্ত পাথরটি আসল নাকি নকল? মুক্ত পাথর চেনা মোটেই সহজ ব্যাপার নয়। মুক্ত পাথর চেনার বা বোঝার জন্য অভিজ্ঞ চোখ প্রয়োজন। তাই আপনার শুভ রত্ন পাথর পরার বিষয়ে পদক্ষেপ নেওয়ার পূর্বে অবশ্যই আমাদের তান্ত্রিক জ্যোতিষ দয়াল দেলোয়ার চিশতি রত্ন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন কোয়ালিটির প্রাকৃতিক আসল খাঁটি মুক্ত পাথর ক্রয় করতে চাইলে আমাদের অফিসে যোগাযোগ করুন অথবা ভিডিওতে দেখানো নাম্বারে এখনই কল করুন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি।
তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন। আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।